নমস্কার বন্ধুরা, বিউটিস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি কাঁচা আম দিয়ে কচুরলতি। বন্ধুরা, কচুরলতি তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, তবে এইভাবে একবার কাঁচা আম দিয়ে কচুরলতি বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। কিভাবে বানাবো দেখে নিন আজকের ভিডিওটি। রেসিপিটি তৈরি করবার জন্য এখানে আমি 500 গ্রাম কচুরলতি নিয়েছি, আর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর গায়ের আঁশটাকে কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন 2-3 বার জল পাল্টে একটু জল দিয়ে কচুরলতিটাকে আমি 10 মিনিট মতন ভিজিয়ে রেখেছি। 10 মিনিট পর লতিগুলো সিদ্ধ করবার জন্য কড়াইতে নিয়েছি পরিমাণ মতো জল। জলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি লতিগুলো জলের মধ্যে। তবে লতিগুলো দেওয়ার পর আমি কিন্তু খুব বেশিক্ষণ ধরে এগুলো সিদ্ধ করব না। এই লতি বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। একটু ভাপিয়ে নিচ্ছি। মোটামুটি এই লতিগুলো একটু নরম হয়ে গেলেই আমি জল থেকে তুলে নিচ্ছি। খেয়াল রাখতে হবে লতি যেন একদমই বেশি সিদ্ধ হয়ে না যায়, একটু নরম হয়ে গেলেই কচুরলতিগুলো জলের থেকে তুলে নিতে হবে। কচুরলতিগুলো জল থেকে তুলে নিয়ে জলটাকে ঝরিয়ে নেব, আর এখন ওই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি 5-6 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে 2 শুকনো লঙ্কা, 1/2 চামচ কালো জিরে দিয়ে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন কুচি। রসুনটাকে প্রথমে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একদম পাতলা করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে একটু নাচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা এখন বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের কাঁচা আম। আমটাকে এরকম পাতলা করে কেটে নিয়েছি। এবারে আমটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। আমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবারে এই সমস্ত মশলাগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় মিডিয়ামে রেখেছি। বন্ধুরা, ভিডিওটি দেখে এখনও যারা একটা লাইক করেননি, প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মশলা পেঁয়াজ আমের সঙ্গে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভাপিয়ে নেওয়া কচুরলতিগুলো সব দিয়ে দিলাম। এবারে কচুরলতি মশলার সাথে খুব ভালো করে ভেজে নেব। কচুরলতিটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, যত ভাজা ভাজা হবে ততই কিন্তু টেস্ট হবে। তবে খেয়াল রাখতে হবে যেন ভাজাটা বেশি করা না হয়ে যায়, পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। 5 মিনিট মতন কচুরলতিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দেখুন আম কিন্তু খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে, আর কচুরলতি তো ভাপিয়ে নেওয়া ছিল, কচুরলতি তো সিদ্ধ হয়েই গেছে। তো বন্ধুরা, কাঁচা আম থাকতে থাকতে কচুরলতি দিয়ে এই আমের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। এখন আমি এর মধ্যে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তবে আপনারা যদি অপছন্দ করেন তাহলে নাও দিতে পারেন। চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। এখন কিন্তু গরম গরম ভাতে পরিবেশন করবার জন্য কাঁচা আম দিয়ে কচুরলতির রেসিপি একদম রেডি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই যা নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার প্রথমে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।